দেশে ডেঙ্গু আক্রান্তদের এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা ডেঙ্গুর প্রথাগত উপসর্গ নয়। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত হয়েছে তা বুঝতে না পারার কারণে হাসপাতালে যেতে দেরি করছেন রোগী। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরামর্শ ও উদ্যোগ যথাযথভাবে পালন করা হচ্ছে বলে দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিস্তারিত আলাউদ্দিন আলাজাদের রিপোর্টে। দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। এ অবস্থায় সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৩৮ জন, মারা গেছেন ৩ জন। রোগীরা জানান হাসপাতালে ভর্তি হয়ে এখন অনেকেই ভালো আছেন। জ্বর এবং বিভিন্ন সমস্যা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করাইছি ৩ দিন পরে, তো ভর্তি হয়েছি আজকে। আমি আজ ৩ দিন থেকে ভর্তি হয়েছি, তো আমার ইয়েটা আপ ডাউন করতেছে আর কি। স্যালাইন দেওয়ার পর থেকে কালকে জ্বর পাতলা বেখানা বমি গেছে। ডাক্তার খুব ভালো চিকিৎসা ট্রিটমেন্ট করছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু হয়েছে তা বুঝতে না পারার কারণে হাসপাতালে যেতে দেরি করছেন রোগীরা। শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত বলে জানান চিকিৎসকরা। বর্তমানে দেখা যাচ্ছে যে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা, এই প্রেশার টেশার কমে যাচ্ছে রোগীদের, অন্য সমস্যা হচ্ছে, এইগুলো একটু আর্লি জ্বর থাকতে থাকতেই রোগীদের এই সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক রোগী ২ ৩ দিনের মধ্যেই কারো কারো প্রেশার কমে যাচ্ছে। এদিকে এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের পরামর্শ যথাযথভাবে মেনে চলা হচ্ছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ ক্রমে প্রতিদিন সকাল ৯টা থেকে আমরা ১টা পর্যন্ত আমার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা লার্ভি সাইডিং করি। বিকাল ৩টার থেকে আমরা ৬টা পর্যন্ত অ্যানালিটি সাইডিং করি, যেটা ফগিং বলা হয়, ফগিং মেশিন দিয়ে আমরা যেটা যে ধোয়ার ঔষধ কীটনাশক দিই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।